ওয়েলকাম স্টুডেন্টস, এই ভিডিওতে আমি তোমাদেরকে ইনফরমেশান দেব পুরুলিয়ার সিধু কানু বিরসা ইউনিভার্সিটি অর্থাৎ SKBU এর ম্যাথামেটিক্সের পিজি কোর্সের কোর্স স্ট্রাকচার সম্পর্কে। তো এই কোর্স স্ট্রাকচার সম্পর্কে আমরা খুব বেসিক লেভেলে একটু জেনে নিই। দেখো, তোমাদের যে কোর্সটা সেটা প্রত্যেকেই জানো যে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ইন ম্যাথামেটিক্স অর্থাৎ MA/MSc ইন ম্যাথামেটিক্সও বলা হয়। এবং যে সিলেবাসটার কথা বলছি এটা কিন্তু কারেন্ট যেটা UGC-র মানে কোর কারিকুলাম থেকে নেওয়া হয়, চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের, যেটা তোমাদের 2019-20 সেশন থেকে SKBU-তে ইমপ্লিমেন্টেড হয়েছে। তো সেই সিলেবাসটা সম্পর্কে আমি প্রথমে বলবো। দেখো, এখানে সিলেবাস ওভারভিউতে কোর্স এবং সিলেবাস এবং তার ক্রেডিট সম্পর্কে কিছু কথা বলা আছে, এবং প্রোগ্রাম আউটকামসের মধ্যে অবশ্যই এই কোর্সটা করার পরে তোমরা কী কী ফিল্ডে যেতে পারবে, কোন কোন ফিল্ডে তোমাদের এই কোর্সটা কাজে লাগবে, সেই সম্পর্কে এই কথাগুলো বলা আছে। প্রথমে দেখো, আমরা সেমিস্টার ওয়ান, আমরা জানি যে 4টে সেমিস্টার নিয়ে এই MSc কোর্সটা তৈরি হয়েছে। তো প্রথমেই তোমাদের সেমিস্টার ওয়ানে দেখো, 101 পেপারে তোমাদের পড়তে হচ্ছে মডার্ন অ্যালজেব্রা 1, 102-তে তোমাদের পড়তে হবে রিয়েল অ্যানালাইসিস, 103-তে তোমাদের পড়তে হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস। দেখো, প্রত্যেকটা পেপার জানো তোমরা যে 10 মার্কসের থাকবে রিটেন এক্সামিনেশান এবং মানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এবং 40 মার্কসের তোমাদের থাকবে রিটেন এক্সামিনেশান। অর্থাৎ যেরকম তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে বর্তমানে যে ট্রেন্ডটা চলে সেরকমই প্রায়, 40 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের তোমাদের একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে। তাহলে দেখো, তোমাদের 103-তে বললাম কমপ্লেক্স অ্যানালাইসিস, এবং 104-এ হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস অ্যান্ড স্পেশাল ফাংশনস, 105-এ তোমাদের পড়তে হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামিং ইন C++। ঠিক আছে, মার্কস যদি দেখো, এই C++-এর যে পেপারটা তোমাদের দিয়েছে সেটা দেখো 24+16 এইভাবে ডিভাইড করা আছে, +6+4 এইভাবে এটাকে ডিস্ট্রিবিউট করা আছে। এবং 106 পেপারে তোমাদেরকে টোপোলজি পড়তে হবে। তারপরে চলে আসি দেখো সেমিস্টার 2-তে। সেমিস্টার 2-তে তোমাদের 201-এ পড়তে হচ্ছে মডার্ন অ্যালজেব্রা 2, 202-তে পড়তে হবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস অ্যান্ড ইন্টিগ্রাল ট্রান্সফর্মস, 203-তে পড়তে হবে ক্লাসিক্যাল মেকানিক্স অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশনস, 204 ডিফারেনশিয়াল জিওমেট্রি অ্যান্ড ক্যালকুলাস অফ ভেরিয়েশনস, 205 হচ্ছে অপারেশনস রিসার্চ, এবং 206 হচ্ছে কম্পিউটার ল্যাব, সি অ্যান্ড C++ প্রোগ্রামিং অ্যান্ড কম্পিউটেশনাল মেথড ইউজিং ম্যাটল্যাব। এই বিষয়গুলো তোমাদের সেমিস্টার 2-তে পড়তে হচ্ছে। চলে আসছি সেমিস্টার 3-তে। সেমিস্টার 3-তে কিন্তু স্পেশাল পেপারের ডিভিশনটা শুরু হয়, অর্থাৎ তুমি পিওর নেবে না অ্যাপ্লাইড নেবে। 301-এ দেখো ফাংশনাল অ্যানালাইসিস, 302-তে হচ্ছে কন্টিনিউয়াম মেকানিক্স অ্যান্ড এলিমেন্টস অফ ডিনামিক্যাল সিস্টেম, 303-তে হচ্ছে স্পেশাল পেপার 1, 304-এ হচ্ছে দেখো স্পেশাল পেপার 2, 305-এ হচ্ছে দেখো স্ট্যাটিস্টিক্যাল মেথডস, এবং 306-এ হচ্ছে একটা আউটরিচ প্রোগ্রাম তোমাদেরকে এখানে করতে হবে। ঠিক আছে, এবারে তোমাদের সেমিস্টার 4-এ দেখো 401 যে পেপারটা আছে, 401-এ হচ্ছে মেজার থিওরি, 402-তে হচ্ছে ফাজি ম্যাথামেটিক্স অ্যান্ড সফট কম্পিউটিং, 403-তে আছে স্পেশাল পেপার 3, এবং 404-এ আছে স্পেশাল পেপার 4। আর 405-এ একটা অ্যাড অন কোর্স করানোর কথা বলা আছে, সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনস অ্যান্ড গ্রাফ থিওরি, এবং লাস্টে 406-টা, এটা জানো তোমরা যে এটা তোমাদের একটা রিসার্চ বেসড একটা পেপার থাকে, সেটা হচ্ছে প্রজেক্ট বা ডিসার্টেশন। তো এই পেপারগুলোর নিয়ে পরে তোমাদের পুরো কোর্সটা তৈরি হচ্ছে। এখন যেটা আমাদেরকে জানতে হবে যে SKBU-তে আমাদের স্পেশাল পেপারের পুল কী কী আছে, তো সেটা একটু চলো দেখে নেওয়া যাক। তাহলে দেখো, সেমিস্টার 3-তে প্রথমেই তোমাদের যেটা 301 পেপার আছে সেটা হচ্ছে কম্পালসারি পেপার, অর্থাৎ ফাংশনাল অ্যানালাইসিস, এবং তোমাদের তারপরে দেখো চলে আসছে 302 অর্থাৎ কন্টিনিউয়াম মেকানিক্স অ্যান্ড এলিমেন্টস অফ ডিনামিক্যাল সিস্টেম। ঠিক আছে, নেক্সট তোমাদের যে পেপারটা আছে দেখে নাও ভালো করে, 303-তে দেখো তোমাদের স্পেশাল পেপার আসছে। স্পেশাল পেপার তাহলে এখানে দেখো তোমাদের চয়েস কী দিচ্ছে, A1 অ্যাডভান্সড কমপ্লেক্স অ্যানালাইসিস 1, এটা একটা। তারপরে দেখো A2-তে আছে অ্যাডভান্সড ডিফারেনশিয়াল জিওমেট্রি অফ ম্যানিফোল্ডস 1। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের তাহলে এই দুটোর মধ্যে তোমাদেরকে একটা সিলেক্ট করতে পারো, অথবা তোমাদের দেখো A3 আরেকটা তোমাদের সিলেকশন দিচ্ছে, সেটা হচ্ছে অ্যাডভান্সড অপারেশনস রিসার্চ 1। তাহলে 3টে পেপার তোমরা এখানে পাচ্ছ, এর মধ্যে তোমাদেরকে কী করতে হচ্ছে, সিলেক্ট করতে হচ্ছে। তারপরে দেখো A4-এ থাকছে অ্যাডভান্সড কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স 1, এটা হচ্ছে A4-এ। আচ্ছা, তারপরে দেখো তোমাদের 305 যেটা আসছে, দেখো 305-এ দেখো তোমাদের স্ট্যাটিস্টিক্যাল মেথডস। তো এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, তাহলে এখানে তোমাদের দেখো যেটা তোমাদের ওই স্পেশাল পেপারের যে কথাটা বললাম, সেখানে দেখো 4টে তোমাদের স্পেশাল পেপারের ওখানে সিলেকশন দিচ্ছে, তার মধ্যে থেকে তোমাকে তাহলে দুটো সিলেক্ট করে নিতে হচ্ছে।
305-এ দেখো তোমাদের স্ট্যাটিস্টিক্যাল মেথডস থাকছে, ঠিক আছে? তারপরে তোমাদের চলে আসছে যেটা দেখো তোমাদের একটা 306-এ আউটরিচ প্রোগ্রাম, এটা থাকবে। নেক্সট আমাদের দেখো তাহলে এবার চলে আসছে আমাদের সেমিস্টার 4। সেমিস্টার 4-এ 401-এ থাকছে মেজার থিওরি, তারপরে তোমাদের চলে আসছে দেখো 402-তে ফাজি ম্যাথেমেটিক্স অ্যান্ড সফট কম্পিউটিং, তারপরে তোমাদের যেটা আসছে সেটা হচ্ছে স্পেশাল পেপার 3। স্পেশাল পেপার 3 তোমাদের সিলেক্ট করার জন্য দেখো তোমাদের B1 অ্যাডভান্সড কমপ্লেক্স অ্যানালাইসিস 2, তারপরে তোমাদের চলে আসছে দেখো B2-তে চলে আসছে অ্যাডভান্সড ডিফারেনশিয়াল জিওমেট্রি অফ ম্যানিফোল্ডস 2। এটা মনে রাখতে হবে তুমি প্রিভিয়াস সেমিস্টারে যে সমস্ত স্পেশাল পেপারগুলো সিলেক্ট করবে তাদেরই কিন্তু সেকেন্ড পার্টগুলো তোমাকে এখানে পড়তে হবে, এখানে খুব একটা সিলেকশন তোমাকে করতে দেওয়া হবে না। আচ্ছা, অ্যাডভান্সড অপারেশনস রিসার্চ 2, এটা হচ্ছে B3 পুলে, B3-তে থাকছে এই পুলের মধ্যে, এবং B4-এ থাকবে অ্যাডভান্সড কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স 2। তো এইগুলোর মধ্যে থেকে তোমাদেরকে আগেই অলরেডি তোমাদের দুটো পেপার সিলেক্ট করে নিতে হচ্ছে, এবং একেবারে শেষে দেখো তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে 405-এ কম্পিউটার অ্যাপ্লিকেশনস অ্যান্ড গ্রাফ থিওরি, এটা একটা পেপার থাকবে। আর তারপরে তোমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে দেখো তোমাদের একটা টার্ম পেপার বা প্রজেক্ট পেপার বা ডিসার্টেশন পেপার, যেটা 406, সেটা সম্পর্কেও দেখো তোমাদের সিলেবাসের ডিটেলসে এখানে বলা আছে। তো তোমরা চাইলে ইন্টারনেট থেকে তোমাদের সিলেবাসটা ডাউনলোড করে এইগুলোর ডিটেলসে দেখে নিতে পারো এবং নিজেদের কাছে প্রিজার্ভ করতে পারো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা ভিডিওটাকে মানে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি চেষ্টা করব তোমাদের SKVU ইউনিভার্সিটির জন্য আরও ফার্দার ভালো ভালো ভিডিওস নিয়ে আসার। তো প্রত্যেককে বলবো চ্যানেলের সাথে থেকো এবং সাপোর্ট করো।